সব বাধা ডিঙিয়ে এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি, আগামীতে এর গতি আরও বাড়বে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান। তবে এ বক্তব্যে একমত নন বিএনপি মহাসচিব ও জাতীয় পার্টির চেয়ারম্যান। তারা বলছেন, অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে, দেশবাসী ভালো নেই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। ঈদের দিন রাজধানী সহ দেশের নানা মসজিদ ঈদগাহে নামাজে সামিল হন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। রাজধানীর গুলশান সোসাইটির মসজিদে জামাতে সামিল হন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এ সময় গাজাবাসীর জন্য করা হয় বিশেষ দোয়া। পরে তারা জানান, সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, আগামীতে এর গতি আরও বাড়বে। গাজাতে যা অত্যাচার হচ্ছে ওদের উপরে, প্রত্যেক মুসলমানের এখন দায়িত্ব ওদের জন্যে দোয়া করার জন্যে এবং দেশের জন্যে। আমি মনে করি আমাদের ইনশাআল্লাহ সমস্যাগুলি আছে যেটা সমাধান হচ্ছে এখন। গোটা বাংলাদেশের জন্য মাতৃভূমির জন্য দোয়া চাওয়া হয়েছে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং আরও উত্তরোত্তর আমরা আরও আগামী দিনে এগিয়ে যেতে পারি। অন্যদিকে ঈদ উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির কেন্দ্রীয় নেতারা। এই সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে রাজনৈতিক একেবারে দেউলিয়া পরাত্মার কারণে আওয়ামী লীগ আজকে একটা দেউলিয়া রাজনৈতিক দলে পড়ে গেছে। ঈদ তাদের কাছে একটা দুঃখ নিয়ে এসেছে। ঈদে কী করি আমরা? যদি আমরা সাধারণত ছেলে স্ত্রী বাচ্চা কাচ্চাদের আমরা কাপড় দিই, সেই কাপড় আমরা দিতে পারছি, ভালো খাবার দিই, ভালো খাবার দিতে পারছি। রংপুরের কেন্দ্রীয় কালেক্টর ঈদগাহে জামাতে সামিল হন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা করে তার দাবি, দেশের মানুষ ভালো নেই। বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। গ্রামে গঞ্জে এবং সাধারণ মানুষ শহরেও অত্যন্ত অর্থনৈতিক কষ্টে এই ঈদটি পালন করছে। এছাড়া নিজেদের দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে ভোটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে অভিযোগ করে তিনি জানান, জাতীয় পার্টি লাঙ্গল মার্কাতেই নির্বাচনে যাবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।